হে গাই স্যার আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখতেছি সবাই খুবই খুবই ভালো আছেন তো বেয়াররা হাজির হলাম আপনার মধ্যে নতুন একটি ইন্টারন্যাশনাল সাইট নিয়ে হ্যাবিওসরা আজকে যেটা সেই সাইট থেকে আপনারা প্রত্যেক দিন প্রত্যেক দিন এখান থেকে আপনাদের ইনস্ট্যান্ট একশো টাকা করে ইনকাম হবে হ্যাবিওসরা প্রত্যেক দিন এখান থেকে আপনাদেরকে একশো করে ইনকাম হবে সো সাইটটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা সাইট তো অবশ্যই অবশ্যই সাইটটাতে কেউ মিস করবেন না যারা যারা আজকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই সাইটটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখান থেকে প্রতিদিন আপনারা একশো টাকা করে ইনকাম করতে পারবেন খুব ইজিওয়েতে সো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আশা রাখতে এখান থেকে এ টু জেড বুঝতে পারবেন তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন প্লিজ এখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আর বেশি কথা বাড়াবো না জাস্ট ভিডিও সিন বক্সে সাইটে লিঙ্কটা পেয়ে যাবেন ফার্স্ট অফ অল এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে ফার্স্টে আপনার ফার্স্ট নেম দিয়ে হবে এখান থেকে আপনার নামের ফার্স্ট নেম তারপর সেকেন্ড নেম মানে লাস্ট নেম দেবেন তারপর এখানে আপনার একটা ইমেল আইডি দেবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনাকে একটা নাম্বার দিতে হবে আপনার মোবাইল নাম্বারটা দেবেন তারপর এখান থেকে আপনাকে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা থাকবে দেন এখান থেকে আপনার জাস্ট আপনার একটা ইউজার নাম দেবেন একটা ইউজার নাম দেবেন মানে আপনার নামের পাশে কিছু সংখ্যা দিয়ে দেবেন ঠিক আছে তারপর এখানে একটা স্ট্রং ক্যাটাগরি পাসওয়ার্ড দেবেন তারপর সেম পাসওয়ার্ড এখানে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে ক্যাপচার দেবেন মানে একে যে ক্যাপচার আছে যে এখানে এই পিকচারে যা ক্যাপচার থাকবে সেম ক্যাপচার এখানে বসাই দেবেন বসাই দেওয়ার পর টিকমার দিয়ে জাস্ট আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন সো এখান থেকে আমি সকল কিছু দিয়ে দিচ্ছি সো আপনাদের এক 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 একম ক্যাপচা আসতে পারে তো যেটা আসবে সেটা দেখে দেখে দিয়ে দেবেন তারপর এখানে আমি জাস্ট ক্রিয়েট এক অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি সো ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট কী করতেছি একটু লুট নিবে লুট নেওয়ার পর এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে দেন এখান থেকে আমি স্টেপ টুই স্টেপ সকল কিছু দেখায় দেবো তো ভিডিওটা একদিন স্কিপ করবেন না স্কিপ করলে পরে কিছু বুঝতে পারবেন না পরে বলবেন যে ভাই কী সাইড দিলেন কিছুই বুঝতে পারলাম না বা ইনকামটা হচ্ছে না সো আপনার ফুল ভিডিও কন্টিনিউ করবেন ইনশাল্লাহ এখান থেকে আপনি প্রতিদিন আমি যেটা বললাম একশো টাকা করে প্রতিদিন এখান থেকে করতে পারবেন সো ওই দূরে দূরে ফুল ভিডিওটা কন্টিনিউ করুন আচ্ছা এখান থেকে একটু লুট নিক অল রাইট লুট নিচ্ছে এবং এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে দেন এখানে ড্যাশবোর্ডে চলে আসছি ঠিক আছে সো দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে চলে আসছি এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এখন যে কাজটা করতে হবে এখান থেকে জাস্ট এখান থেকে আমরা এখন ফার্স্ট অবল এখানে থ্রি লাইনে ক্লিক করবো ঠিক আছে থ্রি লাইনে ক্লিক করবো সো সাইডটা একটু সার্ভারটা একটু লো আছে সমস্যা নাই এখানে ইন্টারনেটের উপর ডিপেন্ড করে এখান থেকে সেভ করে নিলাম পাঁচশোটা তারপর এখান থেকে আমরা থ্রি লাইনে ক্লিক করে দেবো থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফার্স্টে বল আমাদের একটা প্ল্যান কিনতে হবে ঠিক আছে এখান থেকে আমরা জাস্ট একটা প্ল্যানে ক্লিক করি এখান থেকে আমরা প্ল্যানে ক্লিক করলাম প্যানে ক্লিক করার পর এখান থেকে ফার্স্টে আছে আপনার এখান থেকে কী আছে ফার্স্টে আসে এখান থেকে বিআইপি নাম্বার ওয়ান এখান থেকে আপনার পনেরো ডলার যে বিআইপিটা কিনতে হবে দেন এখান থেকে প্রতিদিন আপনার ইনকাম হতে হবে এখান থেকে প্রতিদিন ইনকাম হবে আপনার এখান থেকে এক ডলার করে হ্যাভি প্রতিদিন এখান থেকে আপনাকে এক ডলার করে ইনকাম হবে এবং ডেইলি লিমিট এখান থেকে মাত্র পাঁচটা অ্যাড দেখবেন পাঁচটা অ্যাডের বিনিময়ে এখান থেকে আপনাকে এক ডলার ইনকাম হবে প্রতিদিন ঠিক আছে এবং রেফার করাতে পারলে এখান থেকে প্রতি রেফার আপনি এখান থেকে তিন ডলার করে প্রতি রেফার করেন মানে আপনি কাউকে যদি রেফার করেন সে যদি এখানে একটা ডে বিআইপি কিনে তাহলে আপনি এখান থেকে তিন ডলার কিন্তু এখান থেকে আপনি ফ্রিতে বোনাস করবেন ঠিক আছে সো তারপর রয়েছে এখানে বিএপি নাম্বার টু যেটা হচ্ছে পঁচিশ ডলারের এখান থেকে আপনি বিএপি নাম্বার টু কিনতে গেলে এখান থেকে প্রতি রেফার আপনি ছয় ডলার করে পাবেন এবং ট্রিম কমিশন ট্রি কমিশন রয়েছে এখানে দুই ডলার এবং এখান থেকে ডেইলি আপনার এখান থেকে ডেইলি আপনার কমিশন আছে এখান থেকে আটটা অ্যাট সো এখান থেকে ডেইলি কমিশন আটটা অ্যাটের বিনিময়ে এখান থেকে আপনার দুই ডলার মতো ইনকাম হবে আর কি সো উপরে কিন্তু এখানে ট্রি কমিশন মানে এখান থেকে আপনার এক ডলার হবে আর এখানে রয়েছে আপনার দুই ডলার ইনকাম সো তারপর আছে আপনার তিন নাম্বার যেটা বিএপি সেটা হচ্ছে এখান থেকে আপনাকে তিন ডলার করে ইনকাম হবে এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ ডলার এবং এখানে কমিশন নয় ডলার আছে রেফার কমিশন এবং এখান থেকে আপনার অ্যাড পাবেন দশটা এভাবে আরও অনেকগুলো বিএপি রয়েছে আপনার যেটা ভালো লাগে সেটা করে নেবেন তো আমি ফার্স্টে যেটা করবো এখান থেকে আমি জাস্ট বিএপি নাম্বার ওয়ান যেটা আছে জাস্ট এটা কিনবো ঠিক আছে তো আপনারা যেটা খুশি সেটা কিনতে পারেন আপনারা যদি বেশি ইনকাম করতে চান তাহলে আপনি বড় বড় প্যাকেজ কিনবেন আর যদি চান যে না আমি সীমিত সম সীমিত ইনকাম করবো আর কি তো তার জন্য এখান থেকে আপনি এটা কিনতে পারবেন তো আমি সাজেস্ট করব আপনার যেটা ভালো লাগে সেটা কিনতে পারেন কোনো সমস্যা নেই তো আমি জাস্ট এটা কিনে নিচ্ছি ঠিক আছে তো এখান থেকে ফার্স্টে চিলেন ক্লিক করবো তারা এখান থেকে জাস্ট ক্লিক করব এখান থেকে আপনাকে পরের জন্য সেখান থেকে আমাকে যে কাছে ফার্স্টেবল এখান থেকে তাদের কাছে রিচার্জ করতে হবে ঠিক আছে তো এখানে ডিপজিট না ক্লিক করবেন এখানে ডিপিজিট নাওতে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ডিপিজিট করতে পারবেন কী মাধ্যমে এখান থেকে মজার বিষয় হচ্ছে এগুলোতে আপনি বিকাশ এবং নগদ নগদ এবং এখানে আছে আপনার ইউজিটি তো আপনার তিনটা মাধ্যমে কিন্তু এখান থেকে আপনি রিচার্জ করতে পারেন ঠিক আছে আপনি বিকাশ এবং নগদ আমাদের রিচার্জ করলেও কিন্তু আপনার ব্যালেন্সে কিন্তু ডলার যোগবে তারা কনভার্ট করে আপনাকে ডলার দিয়ে দেবে আর যদি আপনি সরাসরি ডলার ডিপিজিট করেন তার কোনো সমস্যা নাই জাস্ট এখান থেকে ডলার ডলারগুলো ডিপিজিট করতে পারবেন ঠিক আছে সো জাস্ট এখান থেকে সাপোজ ধরেন আমি এখান থেকে জাস্ট ডলারটা ডিপিজিট করবো তো ডলারে ক্লিক করব এখান থেকে ডলারটা আছে পনেরো ডলার মিনিমাম ডিপিজিট করে এখানে পনেরো থেকে পনেরোশো ডলার পর্যন্ত করতে পারেন ঠিক আছে এবং এখানে যদি আপনি বিকাশে ক্লিক করেন তাহলে এখান থেকে তারা বলে দেবে থেকে পনেরোশো পনেরো ডলার প্রতি ডলারের দাম কত এটা আমি জাস্ট একটু দেখে আপনারা জানাতেছি তো বিএসরা এখানে তারাই বলে এখানে ডিবিউট না যদি ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে কী বলা আছে এখান থেকে বলা আছে আপনি পনেরো ডলার দিয়ে এখান থেকে আপনি প্রথম প্যাকেজ কিনতে পারবেন যার এখান থেকে আপনাকে পনেরোশো টাকা এখানে ডিবিউট করতে হবে হ্যাঁ বিএসরা প্রতি ডলার দাম হচ্ছে আপনার একশো টাকা করে হ্যাঁ বিএসরা এখানে প্রতি ডলার দাম হচ্ছে একশো টাকা তার মানে এখান থেকে আপনি যদি পঁচিশ ডলার ইনকাম করতে পঁচিশ ডলার দিয়ে প্যাকেজ কিনে তাহলে আপনাকে পঁচিশশো টাকা এখানে ডিবিউট করতে হবে যদি আপনি এখান থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডলার দিয়ে করতে চান তাহলে আপনাকে পঁয়ত্রিশশো টাকা এখানে ইনকাম করতে হবে ঠিক আছে সো এখান থেকে আপনি যত ডলার দিয়ে করবেন তত তো এখান থেকে আপনি মানে ডিপোজিট করবেন মানে এখানে যদি পনেরো ডলার করতে চান তাহলে এখানে পনেরোশো টাকা ডিপোজিট করবেন সো এখান থেকে সিম্পলি আপনি এখান থেকে জাস্ট এখান থেকে আমি জাস্ট ডলার ডিপোজিট করব আমি জাস্ট ডলার ডিপোজিট করার জন্য সেখানে ডলার ডিপোজিট ক্লিক করতেছি তারপরে এখান থেকে আমি জাস্ট এখানে পনেরো ডলার দিয়ে আমি পনেরো ডলার করে নিতেছি ঠিক আছে তো পনেরো ডলার এখান থেকে আমি জাস্ট ডিপোজিট করে নিতেছি তো আপনারা জাস পনেরো ডলার দি করে নেন আমি এখানে করার পর জাস্ট এখান থেকে আমি সাবমিট ক্লিক করবে এখানে ক্লিক করে দিব অ্যামাউন্ট দিব পনেরো ডলার তারপরে এখানে ইউটি সিলেক্ট করার পর জাস্ট সেখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করলে পরে এখান থেকে লুট নিচ্ছে সেটা লুট নেওয়ার পর তাদের অ্যাড্রেসটা দিয়ে দিবে এই যেটা তাদের অ্যাড্রেসটা দিয়েছে কনফার্মে ক্লিক করতে বলতে এখানে কনফার্মে ক্লিক করবো সো কনফার্মে ক্লিক করলে এখান থেকে তাদের যে কনফার্মের ডেটা আছে সেটা দিয়ে দিবে সেখান থেকে জাস্ট তাদের ইউজিটি অ্যাড্রেস অ্যাড্রেসটি আছে টোয়েন্টি এখানে অ্যাড্রেসে দিয়ে দিচ্ছি জাস এই অ্যাড্রেসে আমি এখন পাঠাই তারপর এখান থেকে আপনি যে কাজটা করবেন এখান থেকে আপনি পাঠানোর পর জাস্ট আপনি স্ক্রিনশট দেবেন স্ক্রিনশটটা নিয়ে যাস সেখানে তাদেরকে দেবেন দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে পে এনআ ক্লিক করে দেবেন ঠিক আছে পিএনআ ক্লিক করলে এখানে তাদের এখানে দিয়ে দিতে হবে বলতে তারা বলতে যে প্লিজ গিভ মি স্ক্রিনশট ইউর ট্রান্স আইডি সো আপনাকে যে স্ক্রিনশটটা নিতে হবে সেটা হচ্ছে আপনাকে ট্রানজেকশন আপনি এখান এখানে উডিও করবেন ঠিক আছে তাদেরকে যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা আপনি ডিপিউট করবেন সেখানে সেখানে কিন্তু একটা ট্রানজাকশন আইডি পেয়ে যাবেন সেই ট্রানজাকশন আডিডিটা স্ক্রিনশট ডিবি স্ক্রিনশট নিয়ে যা সেখানে আপনি দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দিলে হয়ে গেলে জাস্ট সেখান থেকে আপনি ক্লিক পেয়ে নাও তো ক্লিক করে দিন সো আমি যা কিছু করে জাস্ট পেয়ে নাও তো ক্লিক করে তারপরে ব্যাক করতেছি সো আমার অল রাইট কমপ্লিট হয়ে গেছে দেন এখান থেকে যারা বিকাশ করবেন তাদের দেখা দিই বিকাশ নগদ এবং ইউনিট একই সেমভাবে জাস্ট এখানে ডিপোজিট নাওতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি এখানে এই জায়গাতে লিখবেন আপনি পনেরোশো টাকা যে মানে বিকাশ করলে বা নগদ করলে পনেরোশো টাকা লেগে জাস্ট সাবমিট ক্লিক করবেন সাবমিট ক্লিক করার পর এখানে আচ্ছা এখান থেকে পনেরোশো টাকা না আপনাকে এখানে পনেরো ডলার দিতে হবে ভিতরে পনেরো ডলার বিনিময় আপনি এখান পাবেন আর কি সেখানে পনেরো ডলারটা সিলেক্ট করে দেবেন তারপর পনেরো ডলার সিলেক্ট করার পর একটু সাবমিট ক্লিক করবেন তো একটু লুট নেবে লুট নেওয়ার পর ভিতরে আপনাকে তারা বিকাশ নাম্বার দিয়ে দেবে ঠিক আছে বিকাশ নাম্বার দিয়ে দেবে জাস্ট ওই বিকাশ নাম্বারে আপনি টাকা পাঠাবেন বিকাশ পার্সেন্ট নাম্বারে টাকাটা পাঠাবেন পাঠানোর পর একটি ট্রানজেকশন আইডি পেয়ে যাবেন অবশ্যই যেন নগর থেকে সে এখান থেকে পাঠানোর টানজেশন আইডিটা পেয়ে গেলে জাস্ট ওখান থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে জাস্ট ওখানে বসায় তারপর আপনি প্লেন প্লেনা ক্লিক করে দেবেন তাহলে আপনার জাস্ট কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সো এখান থেকে উল্লেখ করা আছে যে কনভার্ট এখানে এক ডলার দাম হয়েছে এত টাকা একশো টাকা তো সেখান থেকে জাস্ট ক্লিক করে দেবেন তো এখানে মোট মোট এখান থেকে আপনি পনেরোশো টাকা বিক্রি করতে হবে তারা বলে দিতেছে সো এটা যা বেশি করলে ভিডিওটা বেশি লং হয়ে যাবে তার জন্য বেশি দেখাচ্ছি না এখানে তাদের পার্সেলার নাম্বার দেওয়া আছে এখানে প্লিজ গিভ মি স্ক্রিনশট দিয়ে ট্রান্সেকশন দিয়ে দেখতে পারছে যে নাম্বার আপনি টাকাটা পাঠাবেন এই নাম্বার ফার্স্টে আপনি টাকাটা পাঠাবেন ঠিক আছে টাকা পাঠানোর পর যাস ওখান থেকে ট্রান্সেকশনটি পাবেন সে ট্রান্সারটি পিক তুলে তারপর আপনি এখান থেকে তাদের টানা ট্রান্সেন্ট এখানে এখানে কপি করে এখানে বসাবেন এবং এখান টেন্ট পিকটাও দেবেন ঠিক আছে দেওয়ার পর যাচ্ছে এখানে আপনি প্লে ন ক্লিক করলে কিন্তু এটা আপনি কনফার্ম হয়ে যাবে ঠিক কয়েক মিনিট ভিতরে কনফার্ম হয়ে যাবে সো ধরে নিলাম যে আপনি এখান থেকে সাকসেসফুলভাবে এখান থেকে আপনি ডিপোজিট কমপ্লিট করে ফেলছেন এখন কী করবেন এখান থেকে আবার ক্লিক করবো দেশবুটে ক্লিক করার পর আমার কিন্তু ব্যালেন্স অলরেডি অ্যাড হয়ে গেছে তো এখান থেকে আমি জাস্ট নিচে যাব যাবো এখান থেকে আমার ব্যালেন্সটা দেখে নিব তো এইখানে এই যে আমার কিন্তু কারেন্ট ব্যালেন্স বর্তমানে কিন্তু ব্যালেন্স এটা রয়েছে ঠিক আছে তো এখান থেকে আমি বিশ ডলার করছি তার জন্য বিশ ডলার চলে আসছে তো যাই হোক এখন যে কাজটা করবো এখান থেকে কাজ করার জন্য সেখান থেকে আমরা বিএপিগুলো কিনতে হবে যেখানে এখানে এখানে ক্লিক করবো থ্রি জনের ক্লিক করব তারপরে এখানে আমরা জাস্ট প্ল্যানে ক্লিক করে দেবো সো প্ল্যানে ক্লিক করে দিচ্ছি প্ল্যানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কিন্তু বিএপি এটা পেয়ে গেছি তো এটা সেখানে সাবস্ক্রাইব করতে হবে সো এখান থেকে আমরা ডিপিউজ করার পর দেন এখান থেকে আমরা জাস্ট আমি যে এটা করতে পারবো এখানে কিন্তু আরও অনেকগুলো রয়েছে পঁচিশ ডলার রয়েছে বা রয়েছে সো আমি জাস্ট উপরে ডে করবো এখান থেকে সাবস্ক্রাইবের ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনি আবার এখান থেকে এখান থেকে যে করতে হবে এখান থেকে যে সাবস্ক্রাইবে আবার ক্লিক করতে হবে তো সেমভাবে আমি এখান থেকে আবার সাবস্ক্রাইবে ক্লিক করতেছি ক্লিক করার পর এটা এখন সাকসেসফুল হবে এখান থেকে সাবস্ক্রাইব হয়ে যাবে দেন এখান থেকে আমরা কাজটা স্টার্ট করতে পারবো ঠিক আছে তো এখান থেকে আমার সাবস্ক্রাইব কিন্তু হয়ে গেছে এখান থেকে আমার কিন্তু পাঁচ ডলার ব্যালেন্স রয়েছে এবং এখান থেকে আমার ব্যালেন্স কিন্তু আর কেটে নিয়েছে বলবো কিন্তু একটি মেসেজ চলে আসছে যে সাবস্ক্রাইব হয়ে গেছে আবার ঠিক আছে তো এখান থেকে কিন্তু আমার এখন একটু লুট নেই এখানে একটু লুট নেই এখানে লুট নেওয়ার পর এখান থেকে একটু লুট নেই এখান থেকে একটু লুট নেই লুট নেওয়ার পর এখান থেকে আমার কাজটা চলে আসবে সো এখানে কিন্তু এই যেখান এখানে কাজটা চলে আসছে দেখতে এই যে এখানে কিন্তু রিমাইনিং কাজ এখানে পাঁচটা কাজ রয়েছে আবার ঠিক আছে সো যাচ্ছে এখান থেকে আমরা বিও ওয়ালে ক্লিক করবো এখানে বিও অলে ক্লিক করতেছি সে কিন্তু বিওওয়ালে ক্লিক করে দেওয়ার পর এখানে কাজটা চলে আসে দেন এখান থেকে আমরা যে কাজটা করবো সেখান থেকে যে বিউ বিউ নাও যা সেখান থেকে বিও নাও ক্লিক করে দেবো সো ভিউ নাতে ক্লিক পর একটু উড লো লুড নিবে এখানে একটু অ্যাড চলে আসবে জাস্ট অ্যাডটি বিউ করতে হবে এখানে অ্যাডটা চলে যে হান্ড্রেড পার্সেন্ট যাবে এটা কিন্তু জিরো পার্সেন্ট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যাবে ঠিক আছে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট যাবে তাহলে কিন্তু অ্যাডটা কমপ্লিট হয়ে যাবে সো একটু ওয়েট করেন সো এটা কিন্তু দেখতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে যা সেখানে আপনার সাবমিট চলে আসবে কোনো সমস্যা সামনে কোনো জামেলা নেই যা সেখান আপনাকে দুই প্লাস এখানে শূন্য আছে তো দুই যুগ হচ্ছে শূন্য দুই হবে তো এখান থেকে যাস আমরা কনফার্মে ক্লিক করে দেব ঠিক আছে মানে এখানে যুগ করতে হবে আর কি যা যুগ যুগ যা আসে কেন সেটার ফল এখানে বসায় যাচ্ছে আপনি কনফার্ম আর্নি ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার টাক্টা কমপ্লিট হয়ে যাবে দেন এখানে আমরা একটা কাজ কিন্তু কমপ্লিট এভাবে যাচ্ছে আমি এখান থেকে পাঁচটা কাজ করতে হবে তো সেমভাবে এখানে আরেকটা কাজ করে দেবো এখানে একটা কাজ হয়ে গেছে আবার একটা কাজে ক্লিক করতেছি আবার বিয়েও এটা ক্লিক করলাম তো এইসব সাইডে কিন্তু আমরা কিন্তু আগে অনেক সাইড শেয়ার করছি তারা যারা আমার পুরাতন ভিউস আছেন তারা একটু অবশ্যই জানেন কীভাবে এইসব সাইটে কাজ করতে হয় আর এইসব সাইট কিন্তু লং টাইম পেমেন্ট করে তারা অবশ্যই জানে যারা পুরাতন রয়েছেন তারা যারা কাজ করছেন আগে তারা অবশ্যই জানেন যে এগুলো সাইটে আপনার অন্য অন্য সাইটের মতন দু একদিন করে চলে যায় না এগুলো সাইটে অনেকদিন থাকে মার্কেটে তার জন্য আমরা ভালো একটা পেমেন্ট কিন্তু এখান থেকে নিতে পারি তো এখান থেকে একটু ওয়েট করেন ওয়েট করার পরে এখানে দুইটা কাজ আছে দশ তিন নাম্বার কাজ করব তো আমি এভাবে তিন পাঁচটা কাজ করার পর যেন ব্যাক উঠেছি না বিটা বেশি লং হয়ে যাবে ওয়াল রাইট বিভাগ এখান থেকে আমার পাঁচটা কাজ কমপ্লিট হয়ে গেছে পরে জাস্ট থেকে আমরা জাস্ট সেখানে যুগটা বসাই দেবো এখানে ফোর তারপরে এখানে কান্টার নাম্বার ক্লিক করে দেবো সো এভাবে মূলত আপনি পাঁচটা কাজ করতে পারবেন এর আর বেশি কাজ করতে পারবেন না জাস্ট সেখানে আপনি যদি বিএপি নাম্বার ওয়ান কিনে তাহলে এখানে পাঁচটা কাজ করতে পারবেন আর বিএপি নাম্বার টু কিনলে যা কাজ হবে সেই কাজগুলো করতে পারবেন দেন এখান থেকে আমরা দেশ বিডে ক্লিক করব দেশ বিডো ক্লিক করার পর দেখবো যেখান থেকে আমার ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা সো এখান থেকে আমার কিন্তু পাঁচটা কাজ শেষ এখান থেকে টোটাল ক্লিক সেখানে টোটাল ক্লিক মানে আজকে ক্লিক পড়ছে এখানে পাঁচটা মানে পাঁচটা কাজ হয়ে গেছে ঠিক আছে সো এখানে লুট নেই তাহলে দেখবেন এখান থেকে আমার কাজগুলো সম্পূর্ণ শেষ হয়ে যাবে মানে এখান থেকে আমার কাজ শেষ রিমেননিং ক্লিক এখানে নাই এখন টুরে ক্লিক কিন্তু চারটা পড়ছে ঠিক আছে তো আবার কালকে ষোলো ঘন্টা পর এখান থেকে আমি আবারও কাজগুলো করতে পারবো সো এখান থেকে আমার ইনকামটা কি যে এখান থেকে আমার কিন্তু পঞ্চাশ সেন্ট কিন্তু এখান থেকে প্রতি ট্যাক্সের জন্য পঞ্চাশ সেন্ট সরি এখান থেকে পারসেন্ট করে মানে টোটাল এখান থেকে আমার ইনকাম হয়েছে কত এক ডলার ইনকাম হয়ে গেছে যে এইটা কিন্তু আমার ইনকাম হয়েছে যে এটা কিন্তু আমার ইনকাম হয়েছে আর পাঁচ ডলার এখানে আমার আগে রয়েছে আর কি রিভিউড করার রয়েছে সো এখান থেকে আমার কিন্তু যে এটা কিন্তু কাজ হয়ে গেছে বর্তমানে কিন্তু ব্যালেন্স আমার ছয় ডলার রয়েছে ঠিক আছে তো এখান থেকে আমরা এখন যে কাজটা করব এখান থেকে আপনি উড্ডিনার জন্য যে কাজটা করবেন এখান থেকে আচ্ছা উড্যানোর আগে যে কাজটা দেখা যায় থেকে আমরা এখান থেকে থ্রি ক্লিক করবো থ্রি ক্লিক করার পর এখান থেকে রয়েছে আপনার রেফার সো মায়ের রেফারে ক্লিক করবেন মায়ের রেফারের ক্লিক করার পর এখান থেকে আপনি রেফার লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে এখানে রেফারের লিঙ্ক মানে রেফার এখানে রাইট সাইড লেফট সাইড এবং রাইট সাইড রয়েছে মানে আপনি দুটো যে কোনো একটি রেফার লিঙ্ক লিঙ্ক ক্লিক করলে এখানে আপনি লেফট সাইড এবং রাইট সাইড ক্লিক করলে এখানে আপনি লিঙ্কটা কপি হয়ে যাবে দেন এই লিঙ্কটা আপনি বন্ধু বান্ধব শেয়ার করে দেবেন ঠিক আছে তো ও যে বললাম আপনি বন্ধু বান্ধব শেয়ার করে দিলে দেন এখান থেকে আপনি কিন্তু প্রতি রেফারে তিন ডলার করে পাবেন বিএপি নাম্বার ওয়ানে থাকলে দুই ডলার তিন ডলার পাবেন আর কি সো বিএপি নাম্বার টুতে থাকলে আপনি হচ্ছে তিন ডলার না থাকলে চার ডলার করে পাবেন এইভাবে আর কি প্রতি রেফার যদি আপনি ধরেন এখান থেকে যে আপনারা এখান থেকে ধরেন সাপোজ ধরেন যে আপনারা আমার রেফারি লিংয়ে জয়েন হয়েছেন ঠিক আছে আমি এখানে বিএপি কিনছি কেনার পর আপনার এখান থেকে জয়েন হয়েছেন হওয়ার পর যদি আপনার প্যাকেজ ম্যাকেজ কিনেন তাহলে কিন্তু এখান থেকে আমি আপনার কাছ থেকে যে এখান থেকে রেফার কমিশন পাবো সো সেমভাবে কিন্তু আপনারাও পাবেন তার জন্য বলতে বেশি বেশি রেফার করাবেন তাহলে আপনার বেশি বেশি ইনকামটা হবে ঠিক আছে সো বেশি আর্নিং করতে হলে অবশ্যই বেশ বেশি ব্যবহার করতে হবে ঠিক আছে তো এখানে আমরা জাস্ট আবার ডেসবোর্ডে ক্লিক করে দেবো বোর্ড ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এখন জাস্ট উজো সিস্টেমে নিয়ে আসি ঠিক আছে এখানে উজ্জ্বনার জন্য এখান থেকে আমরা জাস্ট ক্লিক করব এখান থেকে জাস্ট আমরা এখান থেকে জাস্ট যে বিও ওয়ালে ক্লিক করে দেবো এখানে ব্যালেন্স পেপার বিওওয়ালে ক্লিক করব তারপরে আমরা দেখতে পাবো প্রতি টাকস আমি দু ডিউলকে বেশি তো এখন থ্রি সিরিয়ানা ক্লিক করবো সিরিয়ানা ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা এখান থেকে যে উজ্জ্বনা ক্লিক করবো উজ্জ্বল হাত ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট এই যে উজো নিতে পারবো এখানে বিকাশ এবং রোকাটির মাধ্যমে উজো নিতে পারবো ঠিক আছে এবং ইউডিটির মাধ্যমে কিন্তু উজো নিতে পারবো তো উজ্জনের জন্য যে কাজটা করতে হবে এখান থেকে এখানে বিকেশ নেবো জাস্ট বিকে ক্লিক করব তারপর এখান থেকে বলতেছে মিনিমাম এখান থেকে আপনাকে উড্ডি দিতে হলে অবশ্যই পনেরো ডলার উডি দিতে হবে মানে ডিভিজ করতে হলে পনেরো থেকে পনেরোশো ডলার পর্যন্ত আর উড দিতে হলে আপনাকে পনেরো থেকে পনেরোশো ডলার সাবুজনের এখানে আমার পনেরোশো ডলার আছে ঠিক আছে তারপর এখান থেকে মানে পনেরো ডলার তো পনেরো ডলার সিলেক্ট করব তারপর সিলেক্ট করার পর দেন এখান থেকে আমরা জাস্ট কনফার্মে ক্লিক করে দেবো সো কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আমরা উইডোর ভিতরে চলে যাবো দেন এখান থেকে আপনার যে কাজটা করবো এখান থেকে প্রতি ডলার জন্য কিন্তু এখান থেকে আপনি কত পাবেন এখানে পনেরোশো টাকা পাবেন ঠিক আছে তো এখান থেকে আবার উইডো আমার ব্যালেন্স নেই যেন এরকম দেখা যাচ্ছে সো আমি খুব শীঘ্রই নেক্সট ডে আমি এখান থেকে কীভাবে উইড্রো নেবেন লাভে সেটা আমি দেখাই দেব তো অবশ্যই অবশ্যই অফারটা কেউ মিস করবেন না কারণ প্রতিদিন এখান থেকে আপনার এক ডলারের ইনকাম হবে হ্যাভিয়সরা মাত্র পনেরো ডলার যদি প্যাকেজটা কেনেন তাহলে প্রতিদিন আপনার এখান থেকে এক ডলার ইনকাম হবে আর আপনি এখান থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু আপনার প্রফিটটা তুলে দিতে পারবেন দেন এখান থেকে আপনি যা কাজ করবেন সব পূর্ণ কিন্তু আপনার লাভে থাকবে সো তার জন্য বলতেছি যত আগে করবেন তত কিন্তু আপনার লাভে থাকবে সো অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি এখানে জয়েন আর প্লাস যদি আপনি এখান থেকে রেফার করাতে পারেন তাহলে তো ভাই কিন্তু কথাই না আপনার যদি চার পাঁচটা রেফার করাতে পারেন তাহলে তো আপনার প্রফিটা উঠে পড়বে মানে দু এক দিনের ভিতরে আপনার প্রফিট উইটা পড়বে যদি আপনি চার পাঁচটা রেফার করেতে পারেন ঠিক আছে সো বেশি বেশি রেফার করানো ট্রাই করবেন এবং এখান থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এখানে বিআপি কিনে কাজ করা স্টার্ট করেন ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা পেমেন্ট আপনি এখান থেকে নিতে পারবেন সো আজকে এই বন্ধু ভালো আসসালামু আলাইকুম